Polan pa mai gheața cum ta? Polan, polan. Și la gheața mamei ne dan pas. Assalamu alaikum. আপনার নাম কি? আমার নাম সীমা। সীমা? আমার ঠোঁটে এটা কি সাদা রোগ হয়েছে নাকি? সাদা রোগ হয়েছে আমার ঠোঁটে। আগে থেকেই ছিল না নাকি? না আগে থেকে না, পরে 15 বছর ধরে হয়েছে। 15 বছর হলো। আপনাদের এই গ্রামের নাম কি? দুর্গিরাম। আপনার স্বামী কোথায়? আমার স্বামী কাজে গেছে। কি কাজ করে উনি? রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। আপনার কয় ছেলে মেয়ে? তিন ছেলে মেয়ে। কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে দুই মেয়ে। এক ছেলে আর দুইটা মেয়ে? ছেলে কি কাজ করে আর মেয়েরা কোথায় থাকে? মেয়ে একটা বিয়ে দিছে আর একটা ধন এই এসএসসি পরীক্ষা দিবি আর ছেলে এইটে মাদ্রাসাতে নেন এতে ভর্তি করেছে দাখিলি মাদ্রাসা। সমস্যাটা মূলত কার, কি সমস্যা হয়েছিল বলেন তো? সমস্যা আমার ধরেন থাইরয়েড গলা গন্ড এই দুইটাই সমস্যা। ধরেন আমি গরিব মানুষই করে সারি, টাকা পয়সা না থাকি ডাক্তার চিকিৎসা করতে পারিনি, ফেলে গেছিল। ধরেন আমি দুই মাস আরাম মাসায় কিন্তু ই করি, ওষুধ পানি খাওয়াচ্ছে। কি সমস্যা হয় আপনার বলুন তো? মানে সমস্যা হয় আমি রাত্রিরে ধরেন বিছনায় শুতে পারিনি, আমার দম বন্ধ হয়, আমি দুয়ারে শুই, দুয়ারে উঠি আমি শান্তি পাইনি জানে, এটাই আমার সমস্যা। আর ধরেন ধরেন ফুলে গেছিলেন ওষুধ খাইয়ে সারি, আমি হচ্ছে গা একটু ওষুধ খাইয়ে ফুলাটা একটু কমেছে। কোন ডাক্তার দেখাইছেন আপনি? ডাক্তার রতনীতি দেখাইছে। কি বলে? কয় যে ওষুধ খাই কয়, তোমার এটা অপারেশন হতেই হবে। ভাই আমার তো টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ, তো কয় যে তোমার আত্মীয় স্বজনের কাছে, তুমি গরিব মানুষ নিয়ে যদি না থাকলে আত্মীয় স্বজনের কাছে তুমি দরকার হাত পা তো তার একটু চাও চাইতে নিতে তো বাঁচতে হবে, এটাই বলে। কি অপারেশন করতে বলে, মানে কিসের অপারেশন? থাইরয়েড গলাগণ্ড দুইটা। থাইরয়েড অপারেশন? হ্যাঁ থাইরয়েড আর গলাগণ্ড দুইটা একসাথে। গলাগণ্ড হয়েছে ওই তো, গলা ফুলে গেছে তো? ও আচ্ছা, দুইটাই হয়েছে। একটু ফোলার ধরেন ওষুধ খাওয়া একটু কমেছে, ফোলা ওষুধ খাচ্ছেন এখন? হ্যাঁ ওষুধ খাচ্ছে। আপনি স্বামী তো রাজমিস্ত্রি কাজ করে? হ্যাঁ আপনারা একবার 500 টাকার ওষুধ আমাকে কিনে দিয়েছিল, আমি খাইছি প্রথমে। ই করে সে টেস্ট করতে ধরেন 6-7 হাজার টাকা লাগেছিল, কালকেও আবার টেস্ট করেছে, দুই মাস পরে 2700 টাকা লাগছে। কি বলে ডাক্তার, অপারেশন করতেই হবে? অপারেশন কয়দিনের মধ্যে? তা ধরেন কইলি আবার কইলি যে দুই মাস পরে হচ্ছে, দুই মাস খাও তারপরে করি সারি অপারেশন। দুই মাস খেতে বলছে আবার? আমি গরিব মানুষ, কাছে টাকা কি জোগানি হয়? না ভাই আমি এখনো টাকা কোনো যোগ করতে পারিনি, স্বামী গরিব মানুষ, ওষুধ এইভাবে খাচ্ছে, এই অবস্থা। কয় টাকা লাগবে অপারেশনের জন্য, কি বলে ডাক্তার? অপারেশনতে আমি তাও জিজ্ঞাসা করলাম যে ভাই কত টাকা লাগবে, তো কইলি যে আপনার একটু খরচ বেশি, আপনার এখানটায় চিকিৎসা নাই, ঘর রাজশাহী না হাতে ঢাকায় পিজি হাসপাতালে, কিন্তু আপনি গরিব মানুষ ওই জন্যে আমি মেডিসিন ডাক্তার, আমি যতটুকু চেষ্টা করার দরকার আমি বোধ করতেছি, তো খাই আমি একটু আরাম পাইছি, ফুলাটা কমেছে, কিন্তু আমি রাত্রি বিছনায় শুতে পারি। একটা মানুষ যদি রাতে বিছানায় শুতে না পারে তো এমনি অসুস্থ হয়ে যাবে, অপারেশন হতেই হবে বললি না, এটা অপারেশন হতেই হবে। কত টাকার কথা বলছে জানো? 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লক্ষ টাকা লাগবে? বলি একটু খরচ বহুত, রোগ অপারেশন করা খুব রিক্স, মানে সুঙ্গির সাথে হয়েছে তো আমি খাতে পারিনি, যখন বেশি হয় তখন ঢুকছি বিখাতে, এক খাতি এক গাল ভাত গালে লিলি পারে, আপনি আমি ঢুকছি পার লাগে দুই তিন ভাত এগাই ভাতটা না, এই সমস্যা। মানুষ যদি খেতে না পারে তাহলে তো, তারপরও ভিতরে ধরেন আলাদিবির গোট দিয়ে যেমন হেমট বাড়া ওরকম হেমটের মতন বাড়া, আমি লোক দিলে ওইটি গলি যায়, এই সমস্যা করে যাচ্ছে। তারপরে এখন দিন গায়ে এখন চুলকে চুলকে ফুটি এরকম বাড়াচ্ছে, এদিকে চুলকে এদিকে পানি মনে হচ্ছে বেতা, অথচ মনে হচ্ছে পানি টিপ দিলে কিছু নাই, আমি হচ্ছে গা চুলকাচ্ছে খালি। তা এখন আপনার স্বামী সামান্য রাজমিস্ত্রি কাজ করে তো 1.5 লক্ষ টাকা যোগানো সম্ভব না? না জমি জাতি আছে বিক্রি করার মতো? জমি জাতি কিছু নাই, কোসে 1% আমি খুবই গরিব মানুষ, মানে দিন আনি দিন খাওয়া, আর স্বামী রাজমিস্ত্রি কাজ করে 1% জমি মালিক মাত্র? হ্যাঁ 1%, মানে যেটুকু জায়গায় বাড়ি করে আছেন ওইটুকু জায়গায়? এইটুকু জায়গায়। তাও তো বাড়ি ঘরের অবস্থা ভালো না? উপরে টিন গুলো একবার মোর্চা ধরতে গেছে মাটির দোয়া, মানে এইটুকু জায়গায়? হ্যাঁ এই যে এই যে পাটকাঠির ঘর, এখানে কে থাকে? আপনার ছেলে এখানে থাকে? ছেলে এখানে থাকে, আমরা ধরে এখানে থাকি, ঘরে দরজা নেই, এরকম পরিস্থিতি থাকে এইটা দেশে রাত্রে দরজা নাই, আরে অবস্থা রে।
এই ঘরে আপনার ছেলে থাকে না না ছেলে থাকে না আমরাই থাকি রাতে আগলাটা সালফাল মানুষ থাকে স্যার আপনি থাকেন আপনি আর আপনার স্বামী এই ঘরে থাকেন আমি আর আমার স্বামী থাকি সাফরা ছোট পাটখাটি সাফরা হ্যাঁ তোশো কত নেই মনে হচ্ছে চোখের না খালি চোখই এত পার আরে অবস্থা আর যে ঘরে এতক্ষণ কথা বললাম ওই ঘরে আপনার ছেলে ওই ঘরে ছেলে আর মেয়ে থাকে যে ছেলে ছোট ছেলে আর মেয়ে থাকে তাই তো এই ঘরে টিনের অবস্থা তো ভালো এই ঘরও তো মাটির বেড়া এক পাশে দেখতেছি এই পাশে চারিপাশে পাটকাঠির বেড়া আপাতত গরু ছাগলও নেই যে বিক্রি করে চিকিৎসা করাবেন ছাগলও নাই একটাও ছাগলে একটা ছাগল আছে কেবল তিনটা বাচ্চা ছোট ছোট ওটা বেশি আর তো বেশি টাকা হবে না না তো এখন 1.5 লক্ষ টাকা প্রয়োজন এখন কিভাবে জোগাড় হবে বলেন তো টাকাটা দিলে পারে তাহলে আমি অপারেশনটা হতে পারতাম তাছাড়া আমার কোনো পরিস্থিতি নেই যে আমি মতন টাকা যোগাসারি করবো ধরেন আমার স্বামী দিন আনি দিন খাই কোনো রকম যদি কাজে না যায় তো আমার কোনো উপায় নেই খাবার মতন পরিস্থিতি মাঝে মাঝে খাবারেরও সমস্যা দেখা খাবারেরও সমস্যা হয় মাঝে সাঝে করেছি তারপর ধরেন এদের সাদা রোগটা হয়েছে এটার লেগে না আমি ডাক্তারের কাছে করতে পারিনি যাতে পারিনি টাকা পয়সা অসম্ভাবেই করি ধরেন আমি কোনো রকম কোনো দিকেই পাইনি ধরেন আমার স্বামী গরিব মানুষ দিন আনি দিন খাই ধরেন চাল পাইলে লেখাপড়া করাতে লাগে তার একটা খরচ এটি করি কিস্তি মিস্তি আছে ধরেন আমি কোনো রকমই পাইনি আমি ধরেন একটা বড়ি কিনে আনবে এটু আমি পারিনি খাওয়ার জন্য ওই জন্য বেশি হয়ে যায় খুব ওষুধ খাওয়ার টাকা নেই আপনার কাছে না এখন নাই ওষুধ খাওয়ার টাকা না না আমার মা পরশু দিন আমাকে 500 টাকা টেকা দিয়েছে আমি ওষুধ লিয়েছি ডাকুনিয়াতে তাছাড়া কোনো টাকা নেই না আপনার স্বামী যা ইনকাম করে সংসারে খাওয়া দাওয়া কিন্তু সংসারে এই করতে ফুরি যায় এই দেন চাল ফেলেন মেয়েটার এসএসসি পরীক্ষা দিবে টেকানি কোয়েশ্চেন আর মেয়ে কত দামও আমার টাকা 30 তারিখের ভিতরেই লাগবে 3000 টাকা দিতে হবে ছেলের স্কুলের পরীক্ষা দিবে তার টেকা আস্তে আব্বু বলতেছে যে আমি আর টেকা করে পাবো তা দেখি বাবা আমি কাজ করি যোগাই করি তোমারে দেবো না এটাই বলতেছে ধরেন গরিব মানুষ আমি সাহায্য দিলে পারে তাহলে আমি অপারেশনটা হতে পারতাম আপনার কাছে এটাই অনুরোধ আমার আমার ছেলে মেয়ে দুইটা ছেলে মেয়ে আছে ধরেন একটা বিয়ে দিছি আর দুইটা ছেলে মেয়ে আমি মরে গেলে তার একবারই হয় ধরেন কি করি স্যার বর্তমান যে অবস্থা কোনো অর্থই তো আপনাদের ওষুধ খাওয়ার টাকাই নেই সেখানে 1.5 লক্ষ টাকা অপারেশনের জন্য লাগবে কিভাবে জোগাড় হবে ওষুধ খাওয়ার টাকাই জোগাড় করতে ধরেন পারতেছি না তাহলে আমি কিভাবে অপারেশন হবো আপনারা একটু ই করি দয়া করলে পারে তাহলে আমি একটু ই পাইতাম তো আপাতত আমরা আপনার ওষুধ খাওয়ার জন্য 3000 টাকা দিয়ে যাচ্ছি আমাদের গ্রিন প্রোডাকশন চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ এটা দিয়ে আপনি আপাতত ওষুধ খান আর আপনার যে অপারেশনের জন্য যে টাকাটা লাগবে আমরা চেষ্টা করে দেখি আল্লাহ আমাদের কি ব্যবস্থা করায় নাকি না আপনারা একটু দিলে পারে আমি খুব ই হইতাম উপকার পেতাম তাহলে আমি অপারেশনটা হতে পারতাম আমরা চেষ্টা করে দেখি আল্লাহ যদি চান আমরা একটা ব্যবস্থা করতে পারবো হ্যাঁ আমরা সেটা সংগ্রহ করে আপনাকে দিয়ে যাব ঠিক আছে আপনি নামাজ পড়াটা ছাড়বেন না আল্লাহর কাছে চাইতে থাকেন চাইতেই থাকেন আল্লাহ দিবেন এক সময় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম